আজকে এক্সপ্লেন করব একটি রোম্যান্টিক কমেডি চাইনিজ ড্রামা, নাম মাই গার্লফ্রেন্ড। এই ড্রামার কাহিনি হলো, হিরোইনকে অভিশাপ দেওয়া হয়েছিল সে কখনো কোনো বয়ফ্রেন্ড বানাতে পারবে না, কিন্তু পরবর্তীতে দুজন ছেলে তার প্রেমে পাগল হয়ে যায় আর তারা হিরোইনকে পেতে যা করে তাই নিয়ে মূলত আজকের ড্রামা। তো চলো আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই, এর নাম সাউরু। সে নিজেকে অনেক আনলাকি মনে করত, কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে যে সমস্ত ছেলেদেরকে প্রপোজ করেছে তারা প্রত্যেকেই তাকে রিজেক্ট করে দিয়েছে। বেচারি সাউরুর কাছে এই রিজেকশনগুলো একদম তীরের মতন গিয়ে লাগে। তো সাউরুর একটি রোগ আছে, যখন সে খুব বেশি অবাক হয়ে যায় তখনই সে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এরপর আমরা এই ড্রামার মেন লিড চিন সিনকে দেখি, যে কিনা আজকে তার ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে রাস্তাতে বার হয়েছে। অপরদিকে সাউরু ড্রাইভিং শিখতে এসেছে। তখন কেউ একজন সাউরুকে কল করে। এদের মধ্যে কি কথা হয় তা তো বলা হয় না, কিন্তু কথা শুনে সাউরু অবাক হয়ে ঘুমিয়ে যায়, যার কারণে গাড়িটি পোস্টার ছিঁড়ে একদম চিন সিনের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। এতে চিন সিনের গাড়ি তো এই স্টোরে গিয়ে একদম ঢুকে যায়। বেচারা চিন সিন অবাক, তার নতুন গাড়ির অবস্থা কি হলো। তো সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা সাউরুকে হাসপাতালে দেখি। তো এর নাম হলো সাসা, যে কিনা এই হাসপাতালেরই একজন ডক্টর আর সঙ্গে সাউরুর বেস্ট ফ্রেন্ডও। তো সাসা তখন সাউরুকে বলে, তুই কি জানিস তুই কি আকাম করেছিস, গাড়ির অবস্থা তো খারাপ আর সঙ্গে মালিকও একটু চোট পেয়েছে, না জানি ও তোর কাছ থেকে এখন কত টাকা ক্ষতিপূরণ নেয়। এইদিকে চিন সিন, যে কিনা সাউরুর পাশের বেডেই ছিল, সে তখন কাউকে কল করে বলে যে তার গাড়ির অবস্থা এমন করেছে তাকে খুঁজে বার করতে, সে তাকে ছাড়বে না। এই কথাটি শুনে সাউরু একটু ভয় পেয়ে যায়। তো চলো জেনে আসি তখন সাউরুকে কে কল করেছিল আর সে কি বলেছিল। তো সাউরু তার অফিসের একজন সিনিয়রকে লাভ লেটার দিয়েছিল, কিন্তু সে তখন লাভ লেটার খুলে দেখেনি। পরে সাউরু যখন গাড়ি চালাচ্ছিল তখনই সে কল করে তাকে না বলে দেয়, যার কারণে এই আকামটা হয়েছিল আর কি। তো সাউরুর ওই সিনিয়র তার সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে, কিন্তু সাউরু যখন তার সিনিয়রকে দেখে তখন সে লজ্জার চোটে ছেলেদের ওয়াশরুমে গিয়ে লুকিয়ে যায়। ওয়াশরুমে তখন চিন সিন ছিল, দুজনে একে অপরকে দেখে তখন চেঁচিয়ে ওঠে। সাউরু তখন লজ্জা পেয়ে চলে যাচ্ছিল, কিন্তু আবারও সে তার সিনিয়রকে দেখে ওয়াশরুমে ঢুকে যায়। চিন সিন বিরক্ত হয়ে বলে, তুমি কি চাও। সাউরু তখন তার কোট নিয়ে চলে যাচ্ছিল, এতে চিন সিন তাকে আটকায়। সাউরু তখন চিন সিনের ব্যান্ডেজে তার ফোন নাম্বার দিয়ে বলে, এটা আমার নাম্বার, আমাকে কল করো, আমি তোমাকে পরে তোমার জ্যাকেট ফিরিয়ে দেব, প্লিজ এখন যেতে দাও। এই বলে সে চলে যায়। সাউরুর এই ব্যবহার দেখে চিন সিন একটু অবাক হয়। তো এরপর চিন সিন তার অফিসে যায়, সে এই কোম্পানির একজন জুনিয়র ডাইরেক্টর। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে ভুল করে তার হাতের ওপর পানি ফেলে দেয়। এতে সে যখন তার হাত মুছে দিচ্ছিল তখন সে ভুল করে সাউরুর ফোন নাম্বারের লাস্টের দুটো সংখ্যা মুছে ফেলে। এতে এ বেচারা ঝাড়ি খাওয়ার ভয়ে নিজের মতন করে নাম্বার লিখে সেখান থেকে কেটে পড়ে। তো চিন সিন আজকেই এই বিল্ডিংয়ের একটি রুমে শিফট হয়েছে আর সে যেই রুমে থাকে তার ওপরের রুমে সাউরু থাকে। ব্যান্ডেজে ফোন নাম্বার দেখে চিন সিন তখন সাউরুকে কল করে, কিন্তু এটা তো রং নাম্বার ছিল, যার কারণে চিন সিন ভেবে নাই ওই মেয়েটি একজন ফ্রড। তো পরের দিন সাউরু যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে চিন সিনও আসে, কারণ তার কাছে এখন আর কোনো গাড়ি নেই, তাই তাকে বাসে করে অফিস যেতে হবে। তখন সাউরু একজন প্রেগনেন্ট ওম্যানকে দেখে হঠাৎ করে ঘুমিয়ে যায় আর সে চিন সিনের একদম সামনে পড়ে যায়, যা দেখে সে তো অবাক। সে তখন বুঝতে পারে এ তো সেই মেয়ে যে কিনা হাসপাতালে তার কোট নিয়ে পালিয়েছিল। তো চিন সিন তখন প্রথমে সাউরুর ভিডিও করে, যাতে পরবর্তী সময়ে সাউরু তাকে দোষ দিতে না পারে সে তার সঙ্গে খারাপ কিছু করেছে। তো চিন সিন অ্যাম্বুলেন্স ডাকে,
আর সে সাউরুর গলার ব্যান্ডেজে তার ফোন নাম্বারটি দিয়ে দেয়। তো এরপর এর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। সাসা তখন বলে সে বাস স্টপে ঘুমিয়ে গিয়েছিল, একটি ছেলে অ্যাম্বুলেন্স কল করে তাকে হাসপাতালে পাঠিয়েছে। সাউরু তখন চিনচিনের নাম্বারটি দেখতে পায় না, কারণ সাসা আগেই তার ব্যান্ডেজটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো এরপর সাসা সাউরুকে নিয়ে একটি ক্যাফেতে যায়, যেখানে আরও অনেক মেয়ে ছিল যারা কিনা একে অপরের সঙ্গে তাদের দুঃখের কথাগুলো শেয়ার করছিল। এতে সাউরু বলতে শুরু করে, আমি যখন ছোট ছিলাম তখন একটি প্রেগনেন্ট মহিলা আমাকে অভিশাপ দিয়েছিল আমার কোনো দিনও কোনো বয়ফ্রেন্ড হবে না, কারণ সে আমাকে তার হাজব্যান্ডের গার্লফ্রেন্ড ভাবছিল। সাউরু তখন বলে, এই পর্যন্ত আমি 30 বার রিজেক্ট হয়েছি, কিন্তু আমি এখনও হাল ছাড়িনি, একদিন না একদিন আমার নিশ্চয় একটি বয়ফ্রেন্ড হবে। তো সাসা আর সাউরু যখন এখান থেকে যাচ্ছিল তখন সে এই ছেলেটির পেছন দেখে বলে, উফ কি সেক্সি, তুই কি পারবি একে পটাতে, দাঁড়া আমি তোর কাজ সহজ করে দিচ্ছি। এই বলে সাসা তখন ওই ছেলেটির পেছনে একটি বাড়ি মেরে চলে যায়। তার এই ব্যবহার দেখে সাউরু তো অবাক, বেচারি না পারছে এখান থেকে যেতে আর না পারছে এখানে দাঁড়িয়ে থাকতে। তো এই ছেলেটি আর অন্য কেউ না, চিনচিন। সে তখন একটু বিরক্ত হয়ে বলে, কে তুমি, কেন আমাকে বারবার এইভাবে জ্বালাও। এই বলে সে তার পেছন দিকে তাকায়। এতে সাউরু বলে, তুমিও কি এখন আমাকে মারবে? বিশ্বাস করো আমি মারিনি, ও আমার ফ্রেন্ড হয়, দুষ্টামি করেছে কারণ ও আমার অভিশাপের কথা বিশ্বাস করে না। চিংসিন তখন একটু অবাক হওয়ার অ্যাক্টিং করে বলে, কিসের অভিশাপ? এতে সাউরু তাকে সব বলে দেয়, কিন্তু চিংসিংও তার কথা বিশ্বাস করে না। তখন এই দিকে তার অ্যাসিস্ট্যান্ট আসছিল। এতে সাউরু বলে, ওই তুমি কি সিঙ্গল? এ বলে, হ্যাঁ। এতে সাউরু বলে, তাহলে আই লাইক ইউ। এতে এ বলে, সরি সিস্টার, আমি এখন ডেট করতে চাই না। সাউরু তখন চিংসিনকে বলে, দেখলে এবার বিশ্বাস হলো? কিন্তু তবুও চিংসিন তার কথা বিশ্বাস করে না। সে বলে, হুট করে কাউকে আই লাইক ইউ বললে সে অবভিয়াসলি তোমাকে না বলবে, কারণ সে এতে প্রস্তুত ছিল না। সাউরু বলে, ওকে এখন দেখো 3 দিন পর ওর গার্লফ্রেন্ড হবে। কিন্তু তবুও চিংসিন তার কথায় বিশ্বাস করছিল না। সাউরু বলে, গ্যারেন্টি দিয়ে বলছি, এটা আমার ফোন নাম্বার, 3 দিন পর আমাকে কল করো। এই বলে সে চলে যায়। তো পরের দিন সাউরু যখন তার অফিসে ছিল তখন সেখানে একটি নতুন এমপ্লয় আসে, এর নাম হলো জ্যাং, আর সে প্রথম দেখাতে আমাদের হিরোইনের উপর ক্রাশ খেয়ে যায়। তো সাউরুকে পটাতে জ্যাং অফিস শেষে তাকে আইসক্রিম কিনে খাওয়ায়। এরপর সাউরুর সঙ্গে তার স্টোরে গিয়ে তাকে সাহায্য করে। আসলে সাউরুর একটি ছোট্ট আর্টিফিশিয়াল জিনিসপত্রের স্টোর আছে। তো যাই হোক, 2 দিন পর চিংসিন তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওই ক্যাফেতে আসে যেখানে সাউরু আর সাসা 3 দিন আগে এসেছিল। চিংসিন কল করে সাউরুকে ডেকেছে, সে বলে, আজকে 3 নম্বর দিন, একদম লাইভ ফলাফল দেখব। এতে সাউরু বলে, ওকে অপেক্ষা করো। তখন ক্যাফেতে একটি কাপল আসে, দুজনে তখন ঝগড়া করছিল, মেয়েটি তখন ভুল করে অ্যাসিস্ট্যান্ট চ্যানকে ধাক্কা মেরে দেয়। এতে বেচারা চ্যানের পেছনে তখন পেরেক ঢুকে যায়। এতে বেচারা অনেক জোরসে চেঁচিয়ে ওঠে। এতে মেয়েটি তাকে সরি বলতে বলতে জোর করে তাকে চেয়ারে বসিয়ে দেয়। এতে বেচারা চ্যানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা চ্যানকে হাসপাতালে দেখি। তখন সেখানে ক্যাফের ওনার অ্যামি আসে, যেহেতু তার ক্যাফেতে এই আকামটা হয়েছে তাই সে চ্যানকে সরি বলতে এসেছে। কিন্তু প্রথম দেখাতেই চ্যান অ্যামিকে আর অ্যামি চ্যানকে পছন্দ করে ফেলে, এমনকি তারা একে অপরকে আই লাভ ইউ বলে রোম্যান্সও শুরু করে দেয়, যা এরা লুকিয়ে লুকিয়ে দেখছিল। সাউরু বলে, এবার হলো বিশ্বাস? এই বলে সে মন খারাপ করে চলে যায়। তখন চিংসিংও তার পেছন পেছন যায় তাকে সান্ত্বনা দিতে। তখনই কেউ একজন চিংসিনকে কল করে বলে তার গাড়ির যে আকাম করেছে তার ফোন নাম্বার পাওয়া গিয়েছে। যা শুনে চিংসিং অনেক খুশি হয়, সে বলে, এবার তো আমি তোমাকে ছাড়বো না। সাউরু জিজ্ঞাসা করে যে কি হলো, এতে চিংসিং তাকে বলে দেয়। যা শুনে সাউরু তখন অবাক হয়ে মনে মনে বলে, কি কপাল আমার, এ যে কোন ঝামেলায় পড়লাম আমি। তখন চিংসিন তাকে কল করেছিল, সাউরু আটকিয়ে বলে, বেচারি হয়তো অনেক গরিব,
টাকা পয়সা নেই, তাই প্লিজ ওকে ক্ষমা করে দাও। এতে চিংসিন বলে, ওই মেয়েটি এক নম্বরের ঠকবাজ, আমি ওকে ছাড়বো না। এক মিনিট, ওকে নিয়ে কেন তোমার এত চিন্তা? এটা শুনে সাউরু তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু চিংসিন তাকে কল করে দেয়। এতে তার ফোনে যখন রিং টং বেজে ওঠে, তখন চিংসিন তো অবাক, সে বুঝতে পেরে যায় সাউরু সেই মেয়ে যে কিনা তার নতুন গাড়ির অবস্থা খারাপ করে দিল। সাউরু তখন চিংসিনকে সরি বলতে বলতে সেখান থেকে কেটে পড়ে। তো এরপর রাতের বেলায় সাউরু যখন তার ঘরে ফিরছিল, তখন তার সঙ্গে লিফটে চিংসিনের দেখা হয়। চিংসিনকে দেখে সে চলে যাচ্ছিল, কিন্তু চিংসিন তাকে আটকায়। সে বলে, তুমিও এখানে থাকো? বাহ, তাহলে তো অনেক মজা হবে। এতে সাউরু তখন মনে মনে বলে, মালিক আর কাউকে পেল না, শেষমেশ একেই আমার প্রতিবেশী বানাতে হলো। তো চিংসিন তখন বলে, আমার জ্যাকেট আর টাকা, আমি সুদে আসলে নিয়ে নেব। এই বলে সে চলে যায়। তো পরের দিন সাউরু তার দুঃখের কথা সাসাকে বলে। এতে সাসা তখন সাউরুকে কিছু আইডিয়া দেয়। এতে সাউরু তখন চিংসিনকে SMS করে তাকে একটি জায়গাতে আসতে বলে, কারণ সে কালকে তাকে টাকা দিয়ে দেবে। তো পরের দিন সাউরু চিংসিনের জন্য অপেক্ষা করছিল ভূতনি সেজে। তো চিংসিন এখানে এসে তার এ অবস্থা দেখে অবাক হয়। তো সাউরু তখন ইমোশনাল হয়ে তাকে বলে, সরি, আমারই ভুল ছিল, আসলে আমার না হঠাৎ করে ঘুমিয়ে যাওয়ার অভ্যেস আছে, তাই তো অ্যাক্সিডেন্টটা হলো। পুরো রাত আমি ঘুমোইনি, শুধু ভাবছিলাম কিভাবে তোমাকে সরি বলবো, যার কারণে এখন আমার চোখের অবস্থা এমন। তুমি অনেক মহান মানুষ, কয়েকদিন সময় দিলে, তাই প্লিজ আরও কয়েকদিন সময় দাও, আই প্রমিস সমস্ত টাকা ফিরিয়ে দেব। আসলে সাসা কালকে সাউরুকে এইভাবে অ্যাক্টিং করতে বলেছিল। এতে চিংসিন তখন তার অনেক কাছে এসে বলে, আহা, এত সহজে তো ছাড়বো না, আর হ্যাঁ, পরের বার যখন আসবে তখন একটু ভালো করে অ্যাক্টিং করো, আমি কিন্তু মোটেও ইমপ্রেস হইনি। এটা শুনে সাউরু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো এরপর সাসা তাকে আরেকটি আইডিয়া দেয়। পরের দিন সাউরু একটি সেক্সি ড্রেস পরে চিংসিনের অফিসে যায় তার সঙ্গে দেখা করতে, কিন্তু চিংসিন তখন একটি শো করছিল, যার কারণে তাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। সাউরু অনেক বোর হচ্ছিল, তাই সে তার ডায়েরি বার করে কিছু একটা করছিল। কিছুক্ষণ পর চিংসিন যখন তার শো শেষ করে বার হয়, তখন সাউরু তার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু চিংসিন তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। এতে সাউরু একটু রেগে যায়, বেচারি কত আশা করে এরকম সেক্সি ড্রেস পরে আসলো, কিন্তু সে একবারও তার দিকে তাকালো না। তো সাউরু ভুল করে তার ডায়েরি ফেলে সেখান থেকে চলে যায়। পরে চ্যান এই ডায়েরিটি চিংসিনের ভেবে তার ব্যাগে ভরে দেয়। তো রাতের বেলায় চিংসিন যখন তার ব্যাগে সাউরুর ডায়েরি দেখে, তখন সে অবাক হয়। এরপর সে তার ডায়েরি পড়তে শুরু করে। ডায়েরিতে সাউরু আজ পর্যন্ত যতগুলো ছেলেকে প্রপোজ করেছিল তাদের নাম আর কনফেশন লেখা ছিল, যা দেখে চিংসিন এখন বিশ্বাস করে নেয় তার ওই অভিশাপের কথা। তো সাউরুর এই স্টোরি দেখে চিংসিনের মাথায় তখন আইডিয়া আসে, সে ঠিক করে এই নিয়ে একটি শো বানাবে। তো পরের দিন সে সাউরুর সঙ্গে দেখা করতে যায়। চিংসিন তখন সাউরুকে বলে, তোমাকে টাকা দিতে হবে না, এর বদলে আমার শোতে তোমাকে কাজ করতে হবে। সাউরু রাজি হয় না। চিংসিন তখন তাকে বিল দেখায়, যা ছিল পরিমাণে অনেক বেশি, যা দেখে সাউরু তো অবাক। চিংসিন তখন ওই ডায়েরিটি দেখিয়ে বলে, আমার কথা না শুনলে কিন্তু এর ভেতরে যা লেখা আছে তা সকলকে বলে দেব। এতে বেচারি সাউরু তো বেকায়দায় পড়ে যায়। সে একটু ভেবে চিংসিনের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তো চিংসিনের শোয়ের থিম হলো সাউরু একটি অভিশাপিত রাজকুমারী, আর তার অভিশাপ ভাঙতে বেশ কয়েকজন রাজকুমার আসবে, আর এখানে সাউরু তার ট্রু লাভ খুঁজে পাবে। তো প্রথমে সাউরুকে এদের মধ্যে পাঁচজনকে চুজ করতে হবে, পরে সে একে একে এদের সঙ্গে ডেট করবে। সাউরু তখন হঠাৎ করেই পড়ে যাচ্ছিল, কিন্তু এই ছেলেটি তাকে ধরে ফেলে, যে আর অন্য কেউ না জ্যাং। জ্যাংকে এখানে দেখে সাউরু অবাক হয়ে জিজ্ঞাসা করে, সে কেন এই শোতে অংশগ্রহণ করেছে? এতে জ্যাং কিছুই বলে না, কারণ সে তো তার জন্যই এই শোতে পার্টিসিপেট করেছে।
তো প্রথম দিনই সাউরুকে জ্যাংয়ের সঙ্গে ডেট করতে হবে। তোয়ের কারণে তাকে একটু ড্রিঙ্ক করতে হয়, যার কারণে সে মাতাল হয়ে যায়। তো আজকের মতন শো এখানেই শেষ হয়। এরপর সাউরু তার রুমে যায়। রুমে আরও অ্যালকোহল রাখা ছিল, যা দেখে সে আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। কিছুক্ষণ পর ওই রুমে চিংশিন আসে। সাউরুকে দেখে চিংশিন তখন অবাক হয়, আর মাতাল সাউরু তখন বলে, তুমি এখানে কি করো, তোমার মতলব কি? এতে চিংশিন বলে, এটা আমার প্রশ্ন, রুমটি আমার আর পাশের রুমটা তোমার। কিন্তু সাউরু তার কথায় বিশ্বাসই করে না, সে তো চিংশিনকে মারতেও যাচ্ছিল। এতে চিংশিন সাউরুকে তার রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু সাউরু তাকে বলে, আমাকে টাচ করবে না, তোমার মতন ছেলেদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এতে চিংশিন বলে, ও হ্যালো, তোমার মতন মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, যে কিনা এখনও পর্যন্ত একটি মাত্র ছেলেকেও পটাতে পারেনি। এটা শুনে তার কি যেন হয়, সে চিংশিনকে কিস করে দেয়। এতে চিংশিন তো অবাক, সাউরু তখন অবাক হয়ে ঘুমিয়ে যায়। ঠিক তখনই রুমের দরজায় কেউ নক করে। এতে চিংশিন তখন সাউরুকে ওয়াশরুমে রেখে আসে। তো এরা সকলে এখানে পার্টি করতে এসেছে, আর এদেরকে চিংশিনই ডেকেছে। এতে চিংশিন তো মহাবিপদে পড়ে যায়। সে তাদেরকে এখান থেকে ভাগানোর চেষ্টা করে, কিন্তু কেউ যায় না। তো অনেকক্ষণ পর সকলেই এখান থেকে চলে যায়। তখন চিংশিন সাউরুকে তার রুমে যেতে বলে, কিন্তু সাউরু তো যায় না, বরং সে তার উপর বমি করে দেয়। এতে বেচারা চিংশিনকে বাধ্য হয়ে আজকে তার রুমের বাইরে ঘুমোতে হয়। তো পরের দিন সকালে সাউরুর ঘুম ভাঙলে কাল রাতের সমস্ত কথা তার মনে পড়ে যায়। এতে বেচারি তখন নিজেই নিজেকে অনেক গালি দেয়। এরপর সে তাড়াহুড়ো করে রুম থেকে চলে যায়। তো এরপর সকলে বাইরে যায় শুটিংয়ের জন্য। চিংশিন আর সাউরু তখন নাগরদোলায় ওঠে। চিংশিন তাকে ডেটিং সম্পর্কে প্রশ্ন করছিল, আর সাউরু তার উত্তর দিচ্ছিল। হঠাৎ করে তখন নাগরদোলা থেমে যায়। নিচ থেকে তখন এরা বলে যে নাগরদোলা খারাপ হয়ে গিয়েছে, তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এতে এরা আর কি করবে, চুপচাপ বসে থাকে। তো চিংশিন যখন পানি পান করছিল, তখন তাকে দেখে সাউরুর কাল রাতের ওই কিসের কথা মনে পড়ে যায়। এতে সে নার্ভাস হয়ে ঘুমিয়ে যায়। সে পড়তেই যাচ্ছিল, কিন্তু চিংশিন তাকে ধরে ফেলে। এরপর সাউরু চিংশিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকে। চিংশিন তখন তার দিকে তাকিয়ে একটু স্মাইল করে। তো এরপর নাগরদোলা ঠিক হয়ে গেলে পরে চিংশিন সাউরুকে কোলে নিয়ে নেমে আসে, আর এটা যখন জ্যাং দেখে তখন সে তাড়াহুড়ো করে সাউরুকে নিজের কোলে নিয়ে নেয়, যা দেখে চিংশিনের মন খারাপ হয়ে যায়। তো এরপর রাতের বেলায় শুটিংয়ের সিন দেখানো হয়। স্ক্রিপ্ট অনুযায়ী সাউরু জ্যাংকে প্রপোজ করবে, কিন্তু উল্টো জ্যাংই তাকে প্রপোজ করে দেয়। কিন্তু তার এই প্রপোজাল মোটেও স্ক্রিপ্টেড ছিল না, সে সাউরুকে ভালোবেসে ফেলেছে, আর সে মন থেকে তাকে প্রপোজ করলো। কিন্তু সাউরু তখন আবারও নার্ভাস হয়ে ঘুমিয়ে যায়। চিংশিনের তখন সাউরুকে নিয়ে চিন্তা হচ্ছিল, কিন্তু জ্যাংকে তার কাছে দেখে সে আর সাউরুর কাছে যায় না। তো সিন এখানে কাট হয়। পরের দিন এরা সকলে শুটিংয়ের জন্য যেই জায়গাতে গিয়েছিল, ওখানে সাউরু তার সিনিয়রকে দেখতে পায়, যাকে সে একবার লাভ লেটার দিয়েছিল। আর এখন ওই সিনিয়র তারই অফিসের একটি মেয়ের সঙ্গে ডেট করছে। তো এই মেয়েটি সাউরুকে সহ্য করতে পারে না। সে তখন সাউরুকে রাগানোর জন্য বলে, আমরা এখন ডেট করছি, আর তুমি কিনা এখনও পর্যন্ত সিঙ্গেল আছো। তখন সাউরু ওখানে চিংশিনকে দেখতে পায়। এতে সে এই মেয়েটিকে রাগানোর জন্য চিংশিনকে বেবি বলে ডাক দেয়, যা শুনে প্রথমে চিংশিন অবাক হয়। এরপর সে যখন বুঝতে পারে যে এদের জন্য সাউরু তাকে বেবি বলল, তখন সেও সাউরুর সঙ্গে তালে তাল মেলায়, আর তাকে বেবি, হানি, সোনা জান এইসব বলে নিয়ে চলে যায়। তো এরপর সাউরু মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। সে সাসাকে SMS করে এখানে আসতে বলে, যাতে সাসা তাকে এখান থেকে নিয়ে যায়। তো কিছুক্ষণ পর সাসা এখানে আসে, আর সে যখনই এই জিনিসটার সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জ্যাং এসে তাকে সাইড করে নেয়। তো সাসা তখন জ্যাংয়ের বডি টাচ করতে করতে বলে, কি স্ট্রং মাসাল, আর স্মেলটা কি অসাম, এরকম ছেলেই তো আমি চাই। সাসা তো তাকে ছাড়ছিলই না।
তখন জ্যাং বলে, মিস আপনি কি একটু সাইডে হঁটবেন, আমার তাড়া আছে। এতে সাসা দূরে সরে যায়। জ্যাং যখন এখান থেকে যাচ্ছিল তখন সাসা বলে, কি হট বডি বেবি, আমি আসছি তোমার মনে জায়গা করতে। তো এরপর সে সাউরুর কাছে যায়। সাসা তখন চিংসিরের কাছ থেকে জানতে পারে যে তার অফিসের কলিগ তাকে একটু অপমান করেছে। এটা শুনে সাসা তখন চিংসিরকে নিয়ে ওই জায়গাতে চলে যায় যেখানে তার কলিগেরা ছিল। সাসা প্রথমে এই মেয়েটির মুখে কেক লাগিয়ে দেয়। এরপর চিংসিন একটি ড্রোনের মাধ্যমে তাকে ভয় দেখায়। বেচারি এতটাই ভয় পেয়ে যায় যে সে তো পানিতেই পড়ে যায়। আর প্রতিশোধ নিতে পেরে এরা দুজনেই তখন অনেক মজা পাচ্ছিল। তো এরপর বাড়ি যাওয়ার সময় সাসা তখন চিংসিনকে বলে, আমার কাজ আছে, তুমি সাউরুকে নিয়ে বাড়ি চলে যাও। চিংসিন বলে, আশ্চর্য, ও তোমার বেস্ট ফ্রেন্ড, তাই তুমি ওকে বাড়ি নিয়ে যাও। সাসা বলে, বললাম না আমার কাজ আছে। এতে চিংসিন বলে, আমি পারবো না। সাসা তখন এক প্রকার জোর করে সাউরুকে তার কাছে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এতে বেচারা চিংসিন আর কি করবে, তাকে বাধ্য হয়ে সাউরুকে তার সঙ্গে নিয়ে যেতে হয়। যেহেতু চিংসিন তার রুমের পাসওয়ার্ড জানে না, তাই সে সাউরুকে তার রুমের বাইরে বসিয়ে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে চলে যায়। কিন্তু রুমে আসার পর সাউরুকে নিয়ে তার চিন্তা হচ্ছিল, তাই সে আবারও সাউরুর কাছে চলে যায় এবং তার পাশে বসে ঘুমিয়ে যায়। তো পরের দিন সাউরুর ঘুম ভাঙার আগে চিংসিন সেখান থেকে চলে যায়। তো এরপর সাউরুর ঘুম ভাঙলে সে নিজেকে তার ঘরের সামনে দেখে অবাক হয়। সে তখন মনে করে যে জ্যাং তাকে এখানে এনেছে, কারণ যদি সাসা তাকে নিয়ে আসতো তাহলে সে সাউরুকে তার রুমে রেখে আসতো, কারণ সাসা তার রুমের পাসওয়ার্ড জানে। তো এরপর সাসা সাউরুর সঙ্গে দেখা করতে আসে। সাসা তখন বলে যে, আমি একটি ছেলের ওপর ক্রাশ খেয়েছি কিন্তু তার নাম জানি না। এটা শুনে সাউরু খুশি হয়ে যায়। তো এরপর দুজনে মিলে চিংসিনের ওই শোটি দেখতে শুরু করে। তো শোতে সাউরুর সঙ্গে জ্যাংকে দেখে সাসার মন খারাপ হয়ে যায়। আর জ্যাংয়ের প্রপোজাল দেখে সাসা বুঝতে পারে যে সে সাউরুকে পছন্দ করে, তাই সে আর সাউরুকে জ্যাংয়ের সম্পর্কে কিছুই বলে না, কারণ সাসাও চায় সাউরু তার জীবনে ট্রু লাভ খুঁজে পাক। তো পরের দিন সাউরু আর চিংসিনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। মনে আছে ওই রাতে সাউরু মাতাল হয়ে ভুল করে চিংসিনের রুমে চলে গিয়েছিল, এই ভিডিওটা ওই দিনকারই। আর এই সব কিছু চিংসিনের একজন সিনিয়র করেছে, কারণ এখন চিংসিংয়ের শো হিট যাচ্ছে আর সে চিংসিংয়ের নাম বদনাম করতে এমনটা করেছে। কিন্তু চিংসিন যে রুম থেকে বেরিয়ে গিয়েছিল ওইটুকু ফুটেজ এখানে অ্যাড করা হয়নি, যার কারণে সকলেই সাউরু আর চিংসিংকে ভুল ভাবে। এই সব শুনে সাউরু তখন নার্ভাস হয়ে ঘুমিয়ে যায়। সে পড়তে যাচ্ছিল কিন্তু চিংসিন তাকে ধরে ফেলে। এরপর সে সাউরুকে সাসার কাছে রেখে ওই হোটেলে চলে যায় যে হোটেলে ওরা শুটিংয়ের সময় থেকেছিল। তো চিংসিন ওই ফুটেজ পেয়ে যায় যখন সে সারা রাত রুমের বাইরে বসেছিল। তখন সেখানে সাউরুও চলে আসে ফুটেজের সন্ধানে। সাউরুকে দেখে চিংসিন তখন একটু স্মাইল করে। এরপর সে সাউরুকে গিয়ে বলে দেয় যে, ফুটেজ আমি পেয়ে গিয়েছি। তো এরপর এরা শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তাতে জিপিএস খারাপ হয়ে যায় আর চিংসিন রাস্তা জানে না। সাউরু বলে যে, আমি জানি, কিন্তু সে ভুল রাস্তা বলে, যার কারণে এরা জঙ্গলের মধ্যে চলে আসে। তখন আবার পেট্রোলও শেষ হয়ে যায়, যার কারণে এদেরকে আজকে রাত এখানেই থাকতে হবে। তো কিছুক্ষণ পর সাউরু ঘুমিয়ে যায় আর চিংসিন তখন এক নজরে তার দিকেই তাকিয়েছিল। তো পরের দিন এরা গাড়িতে পেট্রোল ভরে শহরে চলে আসে। চিংসিন তখন সকলকে এই ফুটেজটি দেখায়, যার কারণে এরা সকলেই চিংসিন আর সাউরুকে সরি বলে। তো এরপর রাতের বেলায় জ্যাং সাউরুকে নিয়ে একটি কনসার্টে যায়। কনসার্ট শেষে একটি গেম খেলা হয়। এই স্ক্রিনে যে সমস্ত ছেলে আর মেয়েদেরকে দেখানো হবে তাদেরকে কিস করতে হবে। তখন আমরা চিংসিনকে দেখি যে কিনা জেলাসি হয়ে এখানে চলে এসেছে আর সে সাউরুর পাশে বসেছে। তখন স্ক্রিনে এদের তিনজনকে দেখানো হয়। সকলেই সাউরুকে দুজন ছেলের মধ্যে একজনকে কিস করতে বলে। এতে জ্যাং যখনই সাউরুকে কিস করতে যাবে ঠিক তখনই চিংসিন জ্যাংকে কিস করে দেয়, যা দেখে সাউরু তো অবাক।
তো এরপর এরা তিনজনে বাড়ি চলে যায়। সাউরু তখন চিংসিনের ওপর অনেক রেগেছিল। সে তখন বলে, আমি এতটা আনলাকি কেন? দুজন ছেলে পাশে বসেছিল, কিন্তু আমাকে কিস করার বদলে তারা একে অপরকে কিস করলো। এটা কি সহ্য হয়? ওই চিংসিনকে আমি তো ছাড়বো না। কত সুন্দর জ্যাং আমাকে কিস করতে আসছিল, কিন্তু বেয়াদবটা সব নষ্ট করে দিল। এক মিনিট, ওই চিংসিন আবার গে না তো? তাই তো বলি, আমার মতন একজন সুন্দরী মেয়েকে ছেড়ে কেন সে একটি ছেলেকে কিস করতে গেল? এর মানে চিংসিন একজন গে। তো এরপর আমরা চিংসিনকে দেখি, ঘরে ঢুকে সে তো অবাক, কারণ তার পুরো ঘরে পানি ঢুকে গিয়েছে। আসলে ওপরে সাউরুর ঘরের ওয়াশরুমের পাইপ লিক হয়ে গিয়েছে, যার কারণে চিংসিনের ঘরের এ অবস্থা। এতে সাউরু বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি, ততক্ষণ তুমি আমার রুমে থাকো। এই বলে বেচারি পুরো রাত ধরে তার রুম থেকে পানি বার করে। পরের দিন তার অবস্থা এমন ছিল যা প্রথমে চিংসিন দেখে ভয় পেয়ে যায়। সাউরু বলে, পানি বার করে দিয়েছি, এখন যাও আমার রুম থেকে। চিংসিন তখন বলে, পানি বার করলে কি হবে? বিছানা, সোফা, এমনকি আমার কাপড়ও ভিজে গিয়েছে। কমসে কম 8 দিন সময় লাগবে, তাই এই কয়েকদিন আমি তোমার ঘরেই থাকব। যা শুনে সাউরু তো অনেক রেগে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায়, চিংসিন তো একজন গে, মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, তাই এখানে তার কোনো অসুবিধা হবে না। সাউরু তখন প্রত্যেকটি জিনিসের ওপর কিউআর কোড রেখেছিল, যাতে এই সমস্ত জিনিস ব্যবহার করার আগে চিংসিন তাকে টাকা দিতে পারে। যা দেখে চিংসিন তো অবাক, সে বলে, এই মেয়ে আমাকে ফকির বানিয়েই ছাড়বে। তো পরের দিন সাসা সাউরুকে কল করে বলে, আমি তোর বাড়িতে আসছি। এটা শুনে সাউরু তো অবাক, সে তখন চিংসিনকে লুকোতে বলে। তখন সাসা পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে যায়। সাউরু তখন তাড়াহুড়ো করে চিংসিংয়ের জিনিসপত্রগুলো লুকোচ্ছিল। সাসাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সাউরু তখন বলে, চল শপিং করতে যাব। সাসা বলে, এইভাবে যাবি? ড্রেসটা তো চেঞ্জ করে আয়। এতে সাউরু বেডরুমে চলে যায়, কিন্তু সেখানে তো চিংসিন ছিল, তাই বেচারি লজ্জায় জামা খুলতেও পারছিল না। সে ইশারা করে চিংসিনকে যেন সে তার চোখ বন্ধ করে, কিন্তু এই লুচ্চা বেটা তার চোখ বন্ধ করে না। সাসা বলে, কি করছিস, জলদি কর। এতে সাউরু তখন তার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর সে সাসাকে নিয়ে শপিং করতে চলে যায়। পরের দিন সাউরু আর চিংসিন তার অফিসে ছিল। তখন সাউরুর ওপর এই বোর্ডটি পড়তে যাচ্ছিল, কিন্তু চিংসিন তাকে প্রোটেক্ট করে নেয়। তখন সেখানে একটি মেয়ে আসে, আর এই মেয়েটি চিংসিনকে সাইডে নিয়ে যায়। দুজনের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে এরা আগে ডেট করেছিল, কিন্তু একে অপরকে বুঝতে না পারার কারণে তারা ব্রেকআপ করে নিয়েছিল, আর এখন তারা অনেক ভালো বন্ধু। তো এই মেয়েটি তখন চিংসিনকে বলে, তুমি কি সাউরুকে পছন্দ করো? এতে চিংসিন কিছুই বলে না, কিন্তু তার হাবভাব দেখে এ বুঝতে পেরে যায় সে আসলেই সাউরুকে পছন্দ করে। এই দিকে সাউরু এদের কাছ থেকে জানতে পারে যে ওই মেয়েটি আসলে চিংসিনের এক্স। এটা শুনে সাউরু তখন ভাবে, গার্লফ্রেন্ডের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর বেচারা চিংসিন গে হয়ে গিয়েছে। তো বাড়ি যাওয়ার সময় সাউরু তখন বলে, হ্যাঁ মানছি তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাই বলে তুমি এভাবে মেয়েদের উপর থেকে ইন্টারেস্ট কমাতে পারো না, অন্য কোনো মেয়েকে পটাও, এই ছোট্ট একটি কারণে গে হওয়া কি দরকার ছিল? তার এই কথা শুনে চিংসিন তখন অবাক হয়। সে তখন তার অনেক কাছে এসে বলে, দাঁড়াও প্রমাণ দিচ্ছি আমি গে নাকি গে না। এই বলে সে যখনই সাউরুকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই সাউরুর হার্টবিট অনেক বেড়ে যায়, যার কারণে সে তখন ঘুমিয়ে যায়। আর এটা দেখে চিংসিন তখন একটু স্মাইল করে। এরপর সে সাউরুকে রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে সে তখন ইম্বারেস ফিল করছিল, কারণ চিংসিনের সামনে সে এই সব অদ্ভুত ব্যবহার যে করেছিল। তো এরপর সাউরু জ্যাংয়ের সঙ্গে দেখা করতে যায়। আসলে জ্যাংই তাকে এখানে ডেকেছে, আর সে তখন সাউরুকে প্রপোজ করে দেয়। এতে সাউরু তো অবাক হয়ে যায়, কারণ এই প্রথমবার কোনো ছেলে তাকে প্রপোজ করলো, কিন্তু সে এখানে জ্যাংকে কোনো রিপ্লাই দেয় না। এতে জ্যাংয়ের মন খারাপ হয়ে যায়। এইদিকে চিংসিন যখন সাউরুর ঘরে ছিল,
ঠিক তখনই সেখানে সাউরুর মা চলে আসে। সে তার মেয়ের ঘরে একটি ছেলেকে দেখে অবাক হয়। চিংসিন তখন তাকে বলে যে আমি সাউরুর ফ্রেন্ড হই, কিন্তু সাউরুর মা তার কথায় বিশ্বাস করে না। সে তখন সাউরুকে SMS করে এখনই বাড়িতে আসতে বলে। তো কিছুক্ষণ পর সাউরু আসলে তার মা তখন তার উপর অনেক রেগেছিল, কারণ সে জানতে পেরে গিয়েছে কয়েকদিন ধরে এরা দুজনে একই রুমে থাকছে। সে তখন চিংসিনকে বকা দিয়ে তাকে এখান থেকে যেতে বলে। তো সাউরুর মা তাকে তার সঙ্গে গ্রামে যেতে বলে, কারণ সে ওই শো দেখেছে সাউরু এখন কোনো জব করছে না, চিংসিনের সঙ্গে তার শোতে কাজ করছে। কিন্তু সাউরু যেতে রাজি হয় না, কারণ তার স্বপ্ন সে একদিন অনেক বড় একজন ডিজাইনার হবে আর তার ওই ছোট্ট স্টোরকেও বড় করবে। তার মা তাকে অনেক জোর করে, এতে সে মন খারাপ করে বাড়ি থেকে বার হয়ে যায়। অনেক রাত হয়ে যায়, সাউরু এখনও বাড়িতে আসেনি, তাই তার মা চিংসিনকে এই কথাটি বলে। এতে চিংসিন সাউরুকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে সাউরুকে পেয়ে যায়। সে তখন সাউরুকে বাড়ি যেতে বলে। এতে সাউরু তখন রেগে তাকে বলে, তোমার জন্য সব কিছু হয়েছে, যদি আমি তোমার সাথে পার্টিসিপেট না করতাম তাহলে মা এসব জানতে পারতো না আর আমাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য জোরও করতো না। এই বলে সাউরু তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর তার কথা শুনে চিংসিংয়েরও অনেক খারাপ লাগে। সাউরু বাড়িতে এসে তার মায়ের সঙ্গে কোনো কথা বলে না। তো পরের দিন চিংসিন সাউরুর মায়ের সঙ্গে দেখা করে। সে তখন তার মাকে সাউরুর স্বপ্নের কথা বলে, এমনকি সে তাকে সাউরুর ওই স্টোরেও নিয়ে যায়। ডিজাইনগুলো দেখে সাউরুর মা খুশি হয়ে যায় আর সে ঠিক করে সে সাউরুকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আর জোর করবে না। পরের দিন সাউরু ঘুম থেকে উঠে তার মায়ের একটি চিঠি দেখতে পায়, যেখানে তার মা বলেছে, আমি গ্রামে চলে যাচ্ছি, ভালো থাকিস আর মন দিয়ে কাজ করিস। এটা দেখে সাউরু খুশি হয়ে যায় যে ফাইনালি তার মা তাকে বুঝতে পারল। এরপর সাউরু চিংসিংয়ের সঙ্গে দেখা করে তাকে থ্যাংক ইউ বলে তার মাকে রাজি করানোর জন্য। তো এই দিকে সাসা একটি উইশ ট্রিতে তার একটি ইচ্ছে লেখে, যেন জ্যাং পটে যায় আর তার বয়ফ্রেন্ড হয়ে যায়। পরের দিন সাউরু কৌতূহল বশত ওই রাতের ফুটেজ চেক করে যে ওই রাতে কে তাকে বাড়িতে ছাড়তে এসেছিল। আর সে যখন দেখে যে চিংসিং তাকে বাড়িতে এনেছিল আর সে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে তার পাশেই ঘুমিয়ে গিয়েছিল, তখন সে বুঝতে পারে চিংসিং তাকে পছন্দ করে। তখন সাউরুর সমস্ত কথা মনে পড়ে যায়, চিংসিন কিভাবে তার কেয়ার করত, তাকে প্রোটেক্ট করত। এখন সাউরু চিংসিংকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে তার মনের কথা চিংসিংকে বলতে ভয় পাচ্ছে, যদি সে তার অভিশাপের কারণে তাকে রিজেক্ট করে দেয় এই ভেবে। তো সাউরুর ডিজাইন দেখে চিংসিনের এক্স তাকে তার কোম্পানিতে জব অফার করে। এতে সাউরু তো অনেক খুশি, এমনকি এর কাছে তার ডিজাইন এতটাই ভালো লেগেছে যে সে সাউরুকে বিদেশ যেতে বলে। সেখানে তাদেরই একটি কোম্পানি আছে, সাউরু ওখানে থাকলে এদের বেশি ফায়দা হবে। কিন্তু সাউরু এতে খুশি হয় না, কারণ সে চায়না ছেড়ে যেতে চাইছে না। এরপর সাউরু সকলের সঙ্গে দেখা করে তার বিদেশ যাওয়ার কথাটি বলে। যা শুনে এরা খুশি হলেও চিংসিন কিন্তু খুশি হয় না, কিন্তু তবুও সে তার মনের দুঃখকে লুকিয়ে রেখে সাউরুকে তার স্বপ্ন পূরণ করতে বিদেশ যেতে বলে। এরপর রাতের সিন দেখি, সাউরু আর চিংসিন দুজনেই তখন স্যাড ছিল। চিংসিন তখন ঠিক করে ফেলে সে সাউরুকে আজকে তার মনের কথা বলেই দেবে, কারণ কালকেই সাউরু বিদেশ চলে যাবে। সে যখন তাকে কল করেছিল ঠিক সেই সময়ে সাউরুও তাকে কল করছিল, যার কারণে দুজনকেই ব্যস্ত বলা হচ্ছিল। এতে আবারও এদের মন খারাপ হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে চিংসিন দরজার সামনে সাউরুর একটি চিঠি দেখতে পায়, যেখানে সাউরু তার ফিলিংয়ের কথা বলেছে যে সে চিংসিনকে পছন্দ করে। এটা দেখে চিংসিন তখন তার সঙ্গে দেখা করতে এয়ারপোর্টের দিকে চলে যায়। এইদিকে সাউরুর কাছে চিংসিংয়ের একটি ভিডিও আসে, যেখানে সে বলেছে, আমি তোমাকে ভালোবাসি, জানি অনেক কষ্ট হবে তোমাকে না দেখে থাকতে, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাক, তোমাকে অনেক মিস করব আর তোমার জন্য অপেক্ষাও করব। এটা দেখে সাউরু এতটাই খুশি হয় যে খুশির ঠেলায় সে ঘুমিয়েই যায়। তো পরের সিনে সাউরুর যখন ঘুম ভাঙে তখন সে ভাবছিল হয়তো সে এখন বিদেশে আছে,
কিন্তু সাউরু যখন জানতে পারে যে সে এখনও চায়নাতে আছে তখন সে অনেক খুশি হয়। তো রুম থেকে বার হয়ে সে যখন চিংসিনকে দেখে তখন তার হার্টবিট বেড়ে যায়, যার কারণে সে আবারও ঘুমিয়ে যায়। এতে চিংসিন সাউরুকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। দুজনকে এতটা ক্লোজ দেখে জ্যাং তখন সাউরুর ওপর থেকে মুভ অন করে নেয়। তো সাসা আর জ্যাং যখন একসঙ্গে বাড়ি যাচ্ছিল তখন সাসার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, কিন্তু জ্যাং তাকে প্রোটেক্ট করে নেয়। সাসা তো আগে থেকেই জ্যাংয়ের ওপর ক্রাশ খেয়ে বসে আছে, তাই সে এক নজরে তার দিকেই তাকিয়েছিল, যার কারণে জ্যাংয়ের তখন হার্টবিট অনেক বেড়ে যায়। তো এরপর সাসা জ্যাংকে ওই জায়গাতে নিয়ে যায় যেখানে সে তার উইশ লিখেছিল। সে তখন তার উইশ জ্যাংকে দেখায়, যা দেখে জ্যাং জিজ্ঞাসা করে কে এই লাকি ছেলে। এতে সাসা তাকে কিস করে বুঝিয়ে দেয়, আর যাওয়ার আগে সে তাকে আই লাইক ইউ বলে, যা শুনে জ্যাং তখন হেসে ফেলে। এর মানে সে হয়তো সাসাকে পছন্দ করতে শুরু করেছে। এইদিকে সাউরুর ঘুম ভাঙলে সে তার পাশে চিংসিনকে দেখতে পায়। সে তখন সাউরুকে বিদেশ যেতে বলে, কিন্তু সাউরু বলে আমি তোমাকে ছেড়ে যাব না। এতে চিংসিন বলে আমিও তোমার সঙ্গে যাব, এখনও কি তুমি যাবে না? এটা শুনে সাসা তখন অনেক খুশি হয়ে যায়। তো এরপর দুজনে একে অপরকে কিস করে। এবার কিছুদিন পরে সিন দেখি, জ্যাং আর সাসা এখন ডেট করছে, আর এইদিকে চিংসিন আর সাউরু বিদেশে অনেক হ্যাপি আছে। তো এরই সঙ্গে এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ অবশ্যই লাইক করে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।